এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও এবং এই ভিডিওটি দেখার পর চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পূর্বের ভিডিওগুলি দেখে নাও। আমরা টার্গেট এসএলএসটি পিটির বিষয় ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করছি। চলো যাওয়া যাক, আজকের কী কী কোশ্চেন আছে দেখে নেওয়া যাক। আমরা আলোচনা করব মহাবীর ও জৈন ধর্ম সম্পর্কে। আজকের প্রথম প্রশ্ন, মহাবীরের জন্ম হয় 540 খ্রিস্টপূর্বাব্দে বর্তমান বিহারের মুজফ্ফরপুর জেলার কুন্দহর গ্রামে। মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ, মাতার নাম ছিল ত্রিশলা। মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা। নেক্সট, মহাবীরের একটিমাত্র কন্যা সন্তান ছিল যার নাম ছিল প্রিয়দর্শনা বা অন্নজা। মহাবীর 43 বছর বয়সে কৈবল্য লাভ করেন বা পরম জ্ঞান লাভ করেন। মহাবীর মৃত্যু লাভ করেছিলেন 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে বর্তমান রাজগীরের কাছে পাবানগরীতে বা পাবাপুরীতে। ঠিক আছে, নেক্সট, জৈন ধর্মের 5টি নীতি আছে বা 5টি শিক্ষা আছে, 5টি নীতি কি কি? অহিংসা, সত্যবাদিতা, অচৌর্য, অপরিগ্রহ ও মহাবীর প্রবর্তিত ব্রহ্মচর্য। এই প্রথম চারটি অর্থাৎ অহিংসা, সত্যবাদিতা, অচৌর্য ও অপরিগ্রহ, এগুলিকে একত্রে চতুর্যাম বলা হয়। পরবর্তী সময়ে মহাবীরের সঙ্গে ব্রহ্মচর্যকে যুক্ত করে মহাপঞ্চব্রত নামে চালু করেন। ঠিক আছে, জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? না, জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ এবং 19তম তীর্থঙ্কর ছিলেন মল্লিনাথ। ইনি একমাত্র মহিলা তীর্থঙ্কর ছিলেন এবং 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ এবং শেষ তথা 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। প্রশ্ন আসতে পারে যে জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর ছিলেন? এর উত্তর হবে 24 জন। এবং একমাত্র মহিলা তীর্থঙ্করের নাম কি? ইনি হলেন মল্লিনাথ। ইনি কততম তীর্থঙ্কর ছিলেন? না, 19তম। জৈন ধর্মের গ্রন্থগুলির নাম কি? নেক্সট, জৈন ধর্মের গ্রন্থগুলি হল পূর্ব, দ্বাদশ অঙ্গ ও উপাঙ্গ। এবার নেক্সট, জৈন সম্মেলন। আমরা জানি দুটি মাত্র জৈন সম্মেলন হয়েছিল। অপরদিকে যদি আলোচনা দেখতে যাই, বৌদ্ধ ধর্ম হয়েছিল 4টি এবং জৈন ধর্ম হয়েছিল 2টি। প্রথম জৈন সম্মেলন হয়েছিল আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে পাটালিপুত্রে, মানে পাটালিপুত্র শহরে হয়েছিল বা নগরে হয়েছিল। সভাপতি ছিলেন স্থূলভদ্র এবং শাসক ছিলেন মৌর্যরাজ চন্দ্রগুপ্ত মৌর্য। এবং দ্বিতীয় জৈন সম্মেলন হয়েছিল গুজরাটের বলভিতে, সময় ছিল 512 খ্রিস্টাব্দে, সভাপতি ছিলেন দেবশ্রী দানী। দেবশ্রী গানী বা দেবশ্রী দিনী বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা আছে। মনে রাখতে হবে জৈন ধর্মে 2টি সম্মেলন হয়েছিল। প্রথমটি হয়েছিল পাটালিপুত্রে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এবং দ্বিতীয়টি হয়েছিল গুজরাটের বলভিতে। ঠিক আছে, তাহলে মহাবীর বিষয়ে আলোচনা এখানেই শেষ হলো। গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর অবশ্যই একটা, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে আরো সবাই এই তথ্যগুলি পেতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।